নবীদের নাফসটা হচ্ছে উচ্চমানের নাফস শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ধোঁকায় ফেলতে পারে নাই তবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করেছে আমার আব্বা তোমার সালাতু ওয়াসালাম জান্নাতের মধ্যে ছিলেন কাকে নিয়া কাকে নিয়া বলেন আমাদের বাপের পিঠা কোথায় কামার খন্দ সবাই কিন্তু বলেন নাই আমাদের বাপের পিঠা কোথায় জান্নাত বাপের পিঠা সেই বাপের পিঠায় আমার বাপ শুরু করলেন বসবাস একাকী কিন্তু ভাল লাগে না প্রেমিকা ছাড়া প্রেমিকের কি ভাল লাগে নাকি না দেখেন তাও কেন না স্ত্রী ছাড়া স্বামীর ভাল লাগে না এটা বলে ওটা বলা যাবে না ওই অপশন নাই ওই একই কই আবার কই ওই একই স্বামী স্ত্রী আর প্রেমিক প্রেমিকা কখনো এক হতে পারে না প্রেমিক প্রেমিকা হলো নোংরা স্বামী স্ত্রী হলো জান্নাতের জান্নাতের ফ্লেভার আল্লাহু আকবার জান্নাতের সুগ্রাণ হলো স্বামী স্ত্রী আর প্রেমিক প্রেমিকা হলো নোংরা জাহান্নাম রোগ অসুখ ক্যান্সার এইচআইভি মারাত্মক রোগ করোনা ঠিক কিনা কি কথা কি বুঝতেছেন যত ভাইরাস আসছে পর্যন্ত সকল ভাইরাসের মূল অপরাধ হলো জেনা কষ্ট হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী থাকলেন ভালো লাগে না আল্লাহ বলছেন আদম রে বাম পাজরের হাড় দিয়া কোন পাজরের বলেন বাম পাজরের হাড় দিয়ে তোমার জীবন সঙ্গিনী বানায় দিলাম আমার মাকে বলেন জোরে আরো জোরে আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন জান্নাতে ঠিকই থাকলেন কিন্তু মিস্টার ইবলিস যায় প্যাঁচ লাগায় দিল কোথায় জান্নাতে যায় যদি প্যাঁচ লাগায় কামার খন্দে তো শয়তান আসে না আসে শয়তান আসে এত সুন্দর মানুষ আপনার এলাকায় তাই না জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান তাহলে কামার খন্দ আসতে ভুল করে আসে কিন্তু শয়তান কামার খন্দে আসে বেলকুচিতে আসে চৌহালিতেও যায় সরেও যায় কোন জায়গায় সে বাদ দেয় না কারণ মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে দোয়া আছে সে কিছু জিনিস আদায় করে নিয়েছে শয়তানের দোয়াও কবুল করেছেন কে শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন আমার দোয়া মনে কবুল হবে না শয়তান দোয়া চেয়েছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও দেয় নাই দেয় নাই আল্লাহ যদি শয়তানের দোয়া কবুল করে আমার দোয়া কবুল হবে না দোয়াই তো করি না কই দোয়া করি দোয়ার মতো আমরা দোয়া করি না দোয়া করলে অবশ্যই কবুল হওয়ার কথা ছিল কিন্তু দোয়ার মধ্যে ভেজাল আছে ভেজাল হলো সুদ খাই কি খাই সুদ লাগে নাই এই শুধু আছে আবার এই অবস্থায় কি উঠবেন না কিন্তু উঠলি ভাববো ওটা সুদ খায় থাকে এত সুন্দর মানুষ আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এশার নামাজ হয়েছে তো ইনশাল্লাহ মানে কালকে পড়বে হয়েছে তো বলবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মানে হুজুর পড়ি নাই কালকে পড়বো এশার নামাজ হয়েছে সবার যারা পড়ছেন তারা বলে এশার নামাজ হয়েছে সবাই বলেন নাই হয় নাই সবার আমি হাত তুলতে বলবো না লজ্জাও দেব না কিন্তু আল্লাহ জানে না আল্লাহ জানে আল্লাহ জানে মনে হয় এটাই হচ্ছে ইমান এটা কি আল্লাহ কিন্তু জানেন কি ফাঁকিটা দিলাম আজকে আমি এশার নামাজ পড়লাম না কত বড় ফাঁকি এর চাইতে বড় গুনার কি হতে পারে এশার নামাজ ফরজ নামাজ মাগরিব নামাজ ফরজ নামাজ আসর নামাজ ফরজ নামাজ জোহর নামাজ ফরজ ফজর নামাজ ফরজ যদি কোনো বান্দা
এই দুই রাকাত চার রাকাত ফরজের সমান যদি কাভার করতে চায় এই চার রাকাতকে আমি কাভার করার জন্য বাকি জিন্দেগি 30 বছর বাঁচব আমি 30 বছর 24 ঘন্টা নফল নামাজ পড়ে পড়ে এই ফরজ নামাজের সমান কভারেজ দেব সারা জীবনে নফল দিয়া এক ওয়াক্ত ফরজের কভার হবে না ফরজের দাম কত তাহাজ্জুদ পড়েছেন আপনি হাজার বছর ধরে এক ওয়াক্ত ফরজের সমান মূল্যায়ন আপনি করতে পারবেন না এত গুরুত্বপূর্ণ নামাজ হলো ফরজ নামাজ সেই নামাজটাকে আজকে আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলি অথচ ফরজ নামাজ যে বাদ দিয়ে ফেলল রাসূল বলেছেন সেজন্য কুফরি করল এর চাইতে বড় অপরাধ আর নাই ইমাম শাফি বলেছেন কোন ইসলামী রাষ্ট্রের কোন নাগরিক মুসলমান হওয়ার পর যদি না নামাজ পড়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলায় মার ঠিক এত জোরে কইল না এটা একটা ইমামের মত একটা ইমাম বলেছেন আবার অন্য ইমাম কি বলেছেন শুনতে হবে না আরেকজন বলেছেন যদি কোনো মুসলমান নামাজ না পড়ে তাকে আটকাও কোথায় ঢুকাও কোথায় ঢুকাও তাহলে জেলখানে ঢুকাতে হবে নামাজি কি না বেনামাজি কে এখন ঢুকায় কাকে আলহামদুলিল্লাহ আমরা কোথায় চলছি আজ বেনামাজি যাবে জেলখানায় নামাজ যেন তার ঠিক হয়ে যায় নামাজের প্র্যাকটিস করায়া তাকে অভ্যাস গড়ে তুলে তাকে জেলখানা থেকে বের করে তাকে নামাজের অভ্যাস গড়ে তুলে তাকে বের করে দেবে কিন্তু আজকে সম্পূর্ণ উল্টা চিত্র আমরা দেখতে পাচ্ছি তবে এটাও সত্য ইমানদারের জন্য দুনিয়ার জিন্দেগি হলো জেলখানা আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির মুমিনের জন্য দুনিয়ার জিন্দেগি হলো জেলখানা আর কাফিরদের জন্য হলো জান্নাত নাজ নিয়ামতে ভরবে তাদের তারা ভাববে এটাই শুরু এটাই শেষ এটাই প্রথম এটাই শেষ এটা তারা মনে করবে আর ইমানদার বলবে এই যে বারান্দায় আসি কিছুক্ষণ পর মূল বাড়িতে চলে যাব জোরে বলে সুবহানাল্লাহ দুনিয়া কি বলেন বারান্দা এটা আমার বাড়ি নয় বারান্দায় কিছুক্ষণ থাকা যায় বারান্দায় কিছুক্ষণ ওয়েট করা যায় বারান্দায় বসবাস করা যায় না এই বারান্দা থেকে কিছুক্ষণ থেকে মূল বাড়ির দিকে চলে যাব আমি আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ও প্রশান্ত আত্মা তুমি আমার বান্দা হয়ে যাও আমার জান্নাতে তুমি প্রবেশ করো শর্ত হলো আমার বান্দা তোমাকে হতে হবে সলিড বান্দা তোমাকে হতে হবে ভেজাল নিয়ে আসা যাবে না আমার কাছে ফুসুকি কারবার করা যাবে না ফুজুরি করা যাবে না নেফাকি করা যাবে না এই সমস্ত জুলুম করা যাবে না শিরকের কাজ করা যাবে না বেদাতের কাজ করা যাবে না সলিড মুসলমান হয়ে আমার কাছে আসো আটটা জান্নাতের চাবি তোমার হাতে আমি আল্লাহ তুলে দেব জোরে বলে সুবহানাল্লাহ সমস্ত নবীদের আত্মা কি বলেন নফস কি বলেন বলেন নফসে মুতমাইন্না মুতমাইন্না আমার বন্ধুগণ একজন নবী ছিলেন সবচেয়ে সুন্দর ফার্স্ট ক্লাস সুন্দর আমার নবীর পরে যে সৌন্দর্যের স্থান তিনি কে বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবীজি এক চাঁদনি রাতে রাসূলকে দেখতেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একবার দেখেন আর চাঁদের দিকে একবার দেখেন রাসূল বলছেন আবু বকর চাঁদ একবার দেখো আমাকে একবার দেখো কি দেখো তুমি বলো তো হুজুর আমার চোখে চাঁদের ভিতরে কালিমা ধরা পড়েছে আপনার চেহারার ভিতরে কোনো কালিমা ধরা পড়ে নাই মামেনা বলেন আমার শিশু মোহাম্মদ আমার গর্ভে যখন আসে নাই আমার গর্ভে যখন এসেছে সবে মাত্র যখন সে আসে নাই আমি কূপের পানি তুলতে যেতাম দড়ি লাগতো বালতি অনেক দূর থেকে পানি তুলতে হতো আমাকে কিন্তু আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে এসেছে বালতি দিয়ে পানি তুলতে দড়ি লাগে নাই উপচে পড়ে পানিগুলো ভেসে গেছে আমার বান্ধবীরা
আমি যখন পানি তুলতে যেতাম সেই সোনাওয়ার সঙ্গে তারা আসতো কারণ আমার সময় শুধু পানিটা এমন করে উঠলে আসতো কিন্তু আমি যখন চলে আসতাম পানি আবার নিচের দিকে চলে যেত মামিনা বলেন আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে নয়টা মাস আমার এক্সট্রা করে কোনো সুগন্ধি লাগানো লাগে নাই বাইরে যখন বের হতাম কোথাও গোটা রাস্তা জুড়ে সুগন্ধি ভরপুর হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে একদিন মামিনা তার শাশুড়ির সামনে পড়ে গেলেন শাশুড়ি মানে আমার নবীজির দাদি বলতেছে ও আমার বৌমা তুমি এমন করে চলো কেন সুগন্ধি নিয়ে রাস্তায় তো চলতে নেই এখনকার মেয়েরা মনে হয় পারফিউম লাগায় না লাগায় পুরুষের নাকি কি ঘ্রাণ আসে নাকি এই সমস্ত নারীর জন্য কল্যাণ কামনা না ধ্বংস কামনা ধ্বংস আমার নবীজির মা বাইরে যখন যেতেন পেটে সন্তান থাকা অবস্থায় সুগন্ধে ভরপুর হয়ে যেত চতুর্দিক তিনি বলতেন মা আমি তো সন্তানকে যখন ধারণ করে নাই সেই সময় আমার এমনটা হয় না আমি তো এক্সট্রা করে কোনো পারফিউম লাগাই নাই আমি যখন আমার এই গর্ভে সন্তান ধারণ করেছি সেই দিন থেকে না আজ পর্যন্ত সর্বক্ষণ আমার শরীর থেকে শুধু সুঘ্রাণ বের হয় সেই নবী আমার কত সুন্দর ছিলেন সেই বিশ্বনবী আমার কত সুন্দর ছিলেন সেই রাসূলকে কি দেখার শখ হয় দেখার শখ হয় আমল শিখিয়ে দেব তো বলছি না শিখিয়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ যে রাসূলকে দেখবে সেই যে ব্যক্তি রাসূলকে দেখবে স্বপ্নে সে সত্যি রাসূলকে দেখবে আর যে রাসূলকে দেখতে পাবে স্বপ্নে সে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই নাই খুব পরেশগার বান্দারে রাসূলকে দেখতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীর পরে সৌন্দর্যের তালিকায় ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের বড় পরীক্ষা ছিল হলো তার সুন্দর চেহারা পরীক্ষা বড় কি ছিল সুন্দর চেহারা না হলে কি আর জুলাইখা আসতো তার বড় পরীক্ষা কি ছিল সুন্দর চেহারা তাহলে যারা সুন্দর চেহারার যারা যুবক আছো এটা কিন্তু পরীক্ষা তোমার সুন্দর চেহারা দেখে মেয়ে বলবে শোনো তোমার সারা বাসুন না আমারে কও একবার ভালোবাসি বারবার তোমাকে বলবি সেই সময় তোমাকে যেতে হবে কোন নবীর কাছে কোন নবীর কাছে ইউসুফ আলাইহিস সালামের কাছে যেতে হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেমের প্রস্তাব দিয়েছিল গরিব মানুষ না ধনী মানুষ অসুন্দর না সুন্দর ছোট বংশ না বড় বংশ বড় বংশ রাজ পরিবারের রাজ রানী এবং গোটা দুনিয়ার সবচেয়ে সুন্দরী একজন নারী ছিল সেই মহিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেমের প্রস্তাব দিয়েছেন সেই সময় তিনি বলেছেন ও মহিলা তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছ ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কি নাফস কয় নাম্বার নাফস বলেন বলেন কয় নাম্বার এক নাম্বার নাফসে মুতমাইন্না আল্লাহকে ভয় করি আমি জুলাইখা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ফুসনা ফুসনা তুলে নিয়েছে বারোটা দরজা লক করে দিয়েছে সব দরজা লক করে ঘরের মধ্যে রেখে দিয়ে বলতেছে জুলাইখা ও ইউসুফ আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি পারি নাই লোকজন ছিল জনবল ছিল এখন তোমাকে আমি এমন ঘরের মধ্যে তুলিয়ে রেখেছি একটা পিঁপড়াও জানবে না আমাদের কথাগুলো কেউ শুনবে না তুমি একটা বার আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি ইউসুফ বারবার বলছেন আমি আল্লাহকে বেশি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ জুলাইখার চেষ্টার শেষ থাকলো না 15 থেকে 17টা তাফসীর আমি পড়েছি সূরা ইউসুফের ম্যাক্সিমাম জায়গায় এই বর্ণনা এসেছে ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর গ্রন্থে এটা এসেছে ওমা উবাররিউ নাফসি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি নিজেকে নির্দোষ মনে করি না আমিও তো আল্লাহর বান্দা প্রত্যেকটা বান্দার মধ্যে কামনা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই শাহওয়াত কে দিয়েছেন নারীর দিকে চাইতে কি মন চায় না আস্তে আস্তে কয় মন চায় না যার চায় না সে তো পুরুষই না এখন তো বললেন পুরুষের মতো কথা মনে হয় ফেরেশতা হয়ে গেছেন একেবারে ঠিক কথা আমার ভাইয়েরা কিন্তু চাইলেই কি চাওয়া যাবে নাকি চাইলে চাওয়া যাবে
কেন কে আছেন আপনি চাবেন না কিন্তু আজকে নিজের সাথে নিজের বয়ের সঙ্গে বেশি প্রেম না পরকিয়াই বেশি কোনটা বেশি নিজের কিয়া না পরকিয়া সকিয়তায় নাই পরকিয়ায় সমাজ ব্যবস্থা আজকে নষ্ট করে দেওয়ার জন্য ভারত থেকে আমদানি কিছু সিরিয়াল আছে না নাই সব শেষ করে দিয়েছে আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চোখের সামনে কেউ নাই দুনিয়ার শুধু তার সামনে একজন সুন্দরী নারী সামনে সাজগোজ করে দাঁড়ায় আছে জুলাইখা বলতেছে ইউসুফ আমি তোমাকে বহুদিন ধরে কামনা নিয়ে আছি একবার আমার দিকে তাকায় দেখো জুলাইখা ছিল অবিবাহিতা না বিবাহিতা বিবাহিতা রাজার তিনি স্ত্রী ছিলেন ছিলেন শব্দের জন্য বললাম কারণ তিনি পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন জুলাইখা এত সুন্দরী বিবাহিত থাকার পরেও তিনি কেন তার দিকে ঝুঁকে পড়েছিলেন তাফসীরে এসেছে তার স্বামী যে মিশরের আজিজ সে ছিল পুরুষত্বহীন তার মধ্যে কোনো পুরুষত্ব ছিল না যার মধ্যে পুরুষত্ব নাই তার বিয়ে করা জায়েজ আস্তে কোন বিয়ে করা জায়েজ নাই আমার ভাইরা এরকম সৃষ্টিগত দিক থেকে কিছু থেকে যায় এরকম ব্যতিক্রম কিছু থেকে যায় জুলাইখা যখন তার দিকে ঝুঁকলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন ও জুলাইখা আমার দিকে তুমি তাকায়ও না তুমি গুনাহগার হয়ে যাবে আমিও তোমার দিকে তাকাবো না জুলাইখা করলো কি সঙ্গে সঙ্গে তার মাথার চুলের খোপা ছেড়ে দিল খোপা কয় নাকি এলাকে খোপা বলে চুলের যে দড়িটা চুলের যে বাঁধনের দড়িটা ছেড়ে দিল ছেড়ে দিয়া চুলটা ছেড়ে দিয়ে তার দিকে ঝুঁকে যাচ্ছে কাপড়ের পাটটা একটা একটা করে খুলে তার দিকে তার শরীরটা ঝুঁকায় দিচ্ছে সবচেয়ে সুন্দরী নারী যুবকের সামনে টকবকে যুবকের সামনে যখন তার যৌবনের পসরা যখন তার সামনে ডিসপ্লে করছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম পিছু হটতে হটতে পিছে যেতে যেতে দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে চক্ষু লাল হয়েছে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে উপরের দিকে তাকাচ্ছেন উপরের ছাদ কিন্তু ছাদের দিকে বারবার তাকাচ্ছেন বারবার তাকাচ্ছেন যে বাপকে তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে তিনি তাকে দেখতে পান না সেই বাবার হারানো পিতার ছবি আল্লাহ পাক তার সামনে হাজির করে দিয়েছে বাবার ছবি তিনি দেখতে পেলেন ফেরেশতা তার সামনে বাবার ছবি হাজির করে দিলেন চক্ষু তার শীতল হোলাহারে আমার বাপকে দেখতে পেলাম এই বাপ আমি কতদিন আগে ছেড়েছি আমার ভাইয়ের আমাকে ধরে নিয়ে ওই কুবের মধ্যে ফেলে দিয়েছিল সেই বাপকে দেখলেন আগের স্মৃতি চারণ হয়ে গেল চক্ষুটা বন্ধ করে এখন ভাবলেন আমার তো চেষ্টার শেষ আর আমি কি চেষ্টা করব এই চিন্তা মাথায় নিয়ে তিনি সর্বশেষ একটা চেষ্টা করলেন ওই তালাবদ্ধ দরজার দিকে একটা দৌড় মারলেন এই দৌড় মারাটা তার জন্য নাজাতের কারণ হয়ে গেল আল্লাহ তাআলা সরাসরি ১২টা দরজার সমস্ত তালা একটা একটা করে খুলে দিলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে বান্দা আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা দরজা কেন অসংখ্য দরজা তার জন্য খুলে খুলে দেই আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নিজের সতীত্ব নিয়ে নিজের চরিত্র নিয়ে নিজের সব সাহস নিয়ে তিনি বাইরে বের হয়ে গেলেন কিন্তু মহিলা নাসর বান্দি জুলাইখা পিছন দিক থেকে যেতে যেতে কামিস হো মিন্দবরিন তার জুব্বার পিছন সাইডটা বড় বড় নখ এখনকার রীতি না আগের থেকে আছে ওই জুলাইখার বড় বড় নখ ছিল এখনো নখ বড় বড় আছে না নাই মনে হয় জঙ্গলের কোন পশুর নখ আছে না নাই মানে খাইয়া ফেলাবে কাটে না আপনি এত বড় বড় নখ রাখতেছেন নখের নিচে যেটা থাকবে সেটাই হলো বিভিন্ন জীবাণু বসবাস করবে আপনি রোগী হয়ে যাবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন নখ কাটা সমস্ত নবীদের সুন্নাত মানুষের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বাম হাতে আপনি নখ কাটবেন না আপনি শৌচ কার্য করবেন কেমনে নাপাকি আছে না নাই নাপাকি আছে হয়তো বলবেন শাওয়ার দিয়ে মারবো দুষ্টুর তো কথার শেষ নাই বুঝেন না আপনি গা চুলকাবেন ঘামের ভিতরে জীবাণু আছে না নাই সেই জীবাণুর অংশগুলো ঢুকে যাবে আমার নবীজি প্রত্যেক সপ্তাহে তিনি নখ কাটতেন
মোষ্টা ছোট করে ফেলতেন দাড়ি ছেড়ে দিতেন চুল মাথার গুলো আছড়াতেন এবং আমার নবীজির নখ কাটতেন কেমনে সেই বিধানও হাদিস আছে না নাই বলেন আচ্ছা কোন দিক থেকে নখ কাটতে হয় তার যে ইসলামে আছে সেই ইসলামে মনায় রাষ্ট্রের কথা নাই রাষ্ট্রের কথা আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় তাকে কিসের মধ্যে ফেলে দিল বলেন কিসের মধ্যে ফেলে দিয়েছে এক দিক দিয়ে কূপের মধ্যে ঢুকে গেলেন আরেক দিক দিয়ে রাষ্ট্রপতি হয়ে গেলেন আল্লাহু আকবার আপনি হিংসা করবেন হিংসা করে লাভ নাই যার প্রতি আপনি হিংসা করবেন আল্লাহ তাকে যদি বল করেন কেউ তাকে হারাতে পারে না তারপর প্রমাণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ভাইরা 11 ভাই সব মিলে মেয়ে যে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ কই কূপের মধ্যে ফেললি থাম তোর এই ভাইটারই তোর দেশের রাজা বানায় দেবো যা জোরে বলে সুবহানাল্লাহ বানান নাই বানায় দিছে কামিসহ মিন দুবুরিন জুব্বার পিছন সাইডটা বড় বড় নখ দিয়ে টান মেরেছে এক টানে জুব্বা ছিড়ে গেছে জুলাইকের স্বামী আজিজে মিশর তার সামনে হাজির দেখে বলতেছে ইন্নাকাই দেখুন না আজিম তোমাদের ষড়যন্ত্র মারাত্মক দুইজন কি বলে ফেলছে একজন না দুজনকে দুজন কি বলে ফেলছে ইন্নাকাই দেখুন না আজিম তোমাদের ষড়যন্ত্র মারাত্মক মামলা দেব মামলা হয়ে গেল তদন্ত কমিটি হলো সেই তদন্ত কমিটির রিপোর্টে আসলো যেহেতু জুব্বার পিছন দিকে ছেড়েছে সামনের দিকে ছিড়ে নাই পিছন দিকে ছিড়ার বড় প্রমাণ হচ্ছে এটাই ইউসুফ দৌড় মারতে নিয়েছে জুলাইকে পিছন থেকে টান মেরে ধরেছে আর যদি জুব্বার সামনের দিকে ছিড়ত তাহলে বোঝা যেত জুলাইকে দৌড়াতে চেয়েছে কিন্তু ইউসুফ তাকে জোরপূর্বক ধরতে চেয়েছে এই ছিড়ে যাওয়ার সিমটম দেখে তদন্ত রিপোর্টে আসলো সম্পূর্ণ নির্দোষ কে 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 তদন্ত রিপোর্টে নির্দোষ খালাস কোনো দোষ নাই কিন্তু মিশরের বাদশা মনে মনে চিন্তা করলো আমার রানী যদি অপরাধী হয় সে অপরাধ তো আমার দিকেও আসে মামলাটা একটু উল্টায় দিলে এরকম উল্টান তো এখন নাই ও এখন আছে তাহলে আচ্ছা হ্যাঁ সাক্ষী লাগে না তো এখন অটোমেটিক সব ঠিক কিনা সব কিছু অটো হয়ে যায় আমার দিকে তাকান আমি কি শেষ করে দেব না এত বেজে গেছে না খেলি করি না পনে এগারোটা খুব ভালো বলি আলহামদুলিল্লাহ একটা লোকের কোনো ওঠা নাই উঠতে দেব না আজকে আমি আমি আসছি এশার নামাজের আগে আমি চাইছিলাম আগে উঠতে আপনারা উঠতে দেন নাই দেরিতে উঠাইছেন দেরিতে যাবেন কোনো কথা নাই রাজি আছেন তো আমার আগামী কালকে মাহফিল দিনের বেলা বাদ জোহর বেশি দূরে না বেনাপোলে যশোর ওই পাড়া না ওই পাড়া ওই পাড়া জি তাহলে চিন্তা করেন আমাদের সময় মেইনটেইন করার দরকার আছে না সব দিকে খেয়াল করতে হবে তাহলে নফস কয় প্রকার মনে আছে আপনাদের ওইদিকে থাকো মামলা এ পর্যন্ত থাকো মামলার রায়টা উল্টে গেছে এখন তাকে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে জেলখানে ঢোকার সময় মানুষ হাসে না কান্দে বলেন ম্যাক্সিমাম হাসে না কান্দে ইউসুফ কি করেছেন হেসেছেন এখনো হাসার বান্দা আছে কিন্তু আছে না নাই আমার দিকে তাকান তো হেসে হেসে যাচ্ছে তো ওনাকে বলা হলো আপনি হাসতেছেন কেন ইউসুফ আহাব্বু ইলাইয়া আমার কাছে জেলখানাই প্রিয় কেন জুলাইখার ডিস্টার্ব নাই জোরে খান সুবহানাল্লাহ তাহলে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তার সুন্দর চেহারা বুঝতে পারছেন তো সুন্দর চেহারা হলে কি হয় জি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সবার চেহারাই সুন্দর করে দিয়েছে কারো চেহারাও সুন্দর আমরা মন দিয়ে দেখি যদি সব চেহারাই সুন্দর আমার এক বন্ধু ওর বাড়ি উল্লাপাড়া আমরা একসঙ্গে কামিল করেছি ওর বড় ভাই সচিব ছিলেন উল্লাপাড়া বাড়ি তো আমরা একসঙ্গে কামিল করেছি ঢাকালিয়া থেকে তো বন্ধু আমার খুবই সুন্দর মানে এরকম লাল টকটকে চেহারা খুবই সুন্দর বউটা কালো
বিয়ে করছে বউটা কালো তো বললাম দোস্ত তুমি এত সুন্দর মানুষ বউটা এরকম কালো তো বন্ধু তোমার চোখে যদি আমার চোখ দেওয়া হয় বুঝবা যে এটা কত সুন্দর আমার কাছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে এটাকে ব্যালেন্স কে করে দেন কে করে দেন আল্লাহ করে যার চরিত্র খারাপ হাজার সুন্দর হলো ওর চরিত্র ঠিক হয় না আছে না নাই বিয়ে করছে বউটা কালো তিন দিন পর খালি কান্দে কে কান্দিস কেন খাইরে আমার বউটা কালো রে শফিকের বউ দেখতে কত সুন্দর দেখ নজর গেছে শফিকের বউর দিকে এরকম পরের বউর দিকে নজর ওলা কিছু চেহারা আছে না নাই এগুলো করা যাবে সম্মানিত ভাইরা চরিত্রকে আমরা সুন্দর করব এইজন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ দিয়েছেন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন নফস হলো তিন প্রকার এক নফসের মোটামুটি পরিচয় আমরা পেয়ে গেলাম নফসে মুতমাইন্না হলো আম্বিয়া কেরামদের নফস নফসে আম্মারা হলো ফেরাউন নমরুদ হামানদের নফস মাঝামাঝি একটা নফস আছে মাঝামাঝি ভালো কাজও করে মাঝামাঝি খারাপ কাজও করে আছে না না যেমন আমরা আমরা করি আস্তে কয় করি না হঠাৎ করে ভুল হয়ে যায় ভুল হয়ে যাওয়ার পর আবার কান্দি নামাজের সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলি আল্লাহ এত বড় ভুল করছে আমারে মাফ করে দাও ভুল হয়ে গেছে পাপ হয়ে গেছে আল্লাহ সেই সময় বান্দারে আমার কাছে সে যখন সারেন্ডার হলে তৌবা করলে যা তুই যদি সিদ্ধান্ত নিয়ে নেস এই পাপ আর জীবনে করবি না আমি তোরে মাফ করে দিলাম বান্দার বাঁচার উপায় আছে না নাই তৌবা আছে না নাই তৌবা আছে আমার ভাইয়েরা নফস আম্মারা নফসাতুল লাওয়ামা নফস মুতমাইন্না আমার বন্ধুগণ আমরা পাপি কিন্তু পাপ করেছি পাপ করার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব আল্লাহর কাছে তবে পরিকল্পিত ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না লাউলাম তুদনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়ালাজা বিকওমিন হাত্তা ইয়ুযনিবুন ও বান্দা তুমি যদি গুনাহ না করো এই দুনিয়া থেকে তোমাকে আমি বের করে দেব এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে আমি তাকে মাফ করে দেব কার কথা আজকে থেকে গুনাহ শুরু এর মানে কি তাই এটা হচ্ছে আমাদের আশার দিক এই আশা দিয়েছেন কে আসতে বলবেন না কে কিন্তু ইমানদার কখনো ইচ্ছা করে কোনো গুনাহ করবে না ইমানদার কখনো ইচ্ছা করে কোনো পাপের কাজে যাবে না ইচ্ছা করে মদের বোতল হাতে নেবে না ইচ্ছা করে জেনার কাজে যাবে না সেই সময় বান্দার চেষ্টা করতে হবে নফসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা চালাতে হবে আল্লাহ বলছেন বান্দারে জজ হয়েছো ব্যারিস্টার হয়েছো এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তো কি হয়েছে তুমি সফল হতে পারোনি সফলতা হলো তিনটা কাজে কদ আফলাহ মান তাজাক্কা সূরাতুল আলা সূরাতুল আলা সূরাতুল আলা না আলা মানে শুধু উপর আলা মানে সবচেয়ে উপর সবচেয়ে উপরে তিনি কে এ বছরের নতুন আলোচনা আমি আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি আলহামদুলিল্লাহ বলে ভাঙ্গাচুরা কথা এলেম কালাম না আমি আমার আলোচনা না আলোচনা কার আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সবচেয়ে উপরে কে কোন উপরে আছে কোন কোথায় আছে কত উপরে আছে একটু তথ্য শোনাই কত উপরে আছে একটু তথ্য শুনবেন আপনারা শুনতে রাজি আছেন তো কিন্তু এত রাতে কিন্তু এগুলো বোঝা কঠিন মাথা ঠিক আছে তো সবার ঘুম নাই তো শোনেন আচ্ছা গোটা পৃথিবীতে কয়টা দেশ দুইশোর বেশি হ্যাঁ দুইশো আটাশটা কি সুন্দর করে উত্তর দিয়েছে যদিও জাতিসংঘ সবগুলোকে অ্যালাউ করেনি কিন্তু দুইশো আটাশটি দেশ নিয়ে এই পৃথিবী এখানে অনেক সচেতন লোক আছে আলহামদুলিল্লাহ এখানে মেধাবী আছে সিরাজগঞ্জ কিন্তু শিক্ষিত জেলার দেশ শিক্ষিত জেলা এটা আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত আছে এখানে আলেম ওলামাও আছে এবং গত পরশুদিন শাহজাদপুরের একটা ছেলে গোটা ওয়ার্ল্ডে কোরআন হিফজ কম্পিটিশনে পুরস্কার নিয়ে আসছে এবং এর আগে যে তাকরিম ওর জন্ম সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ কবেন না আমার বাড়ি সিরাজগঞ্জ না হোক কিন্তু সিরাজগঞ্জে খবর রাখি দুই একটা আবু জাহেলও আছে
আচ্ছা আমার দিকে তাকা তাহলে 228 টি নিয়ে 228 টি দেশ নিয়ে এই পৃথিবী এই পৃথিবীটা আলোকিত করে কয়টা সূর্য কি বাংলাদেশের সূর্য আলাদা মনে হয় নাকি আমেরিকার সূর্য আলাদা সূর্য কয়টা সূর্য কি আসলে ডোবে না মানে সূর্য কি ডোবে কখনো না এখন কোথাও আছে না নাই আছে আবার কালকে আসবে কি না এটা কে চালায় আল্লাহ হরতাল হয়েছে কোনদিন না অবরোধ না থেমে যাওয়া না তেল নাই এরকম হয়েছে কখনো আমার দেশে তেল থাকে থাকে তেল বিদ্যুৎ থাকে মাঝে মাঝে আল্লাহ তাআলা ওই যে সূর্য দিয়েছেন এই যে হাজার হাজার কোটি বছর শত কোটি বছর এই পৃথিবীর বয়স সূর্যের আলো কি মাঝে মাঝে ভিজা ভিজা মনে হয় না আজকে সূর্য দেখছেন না কি রকম লাগছে মনে হচ্ছে কালকে আল্লাহ বানায় দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ যেন কালকে যেন আল্লাহ বানালো সূর্য তাপ কি তাপ আর আমরা একটা লাইট কিনলে পরে সেই লাইট ছয় মাস পরে ওরা ওর তেজ নাই নতুনের মতো আর দেখা যায় না আর আল্লাহ যেটা বানায় দিয়েছেন শুধু নতুনই মনে হয় যেন কালকে বানায় দিয়েছে জয় বলে সুবহানাল্লাহ এই সূর্য কয়টা একটা তাহলে 228 টি দেশের জন্য এই পৃথিবীর জন্য সূর্য একটা বরাদ্দ কে করেছেন সূর্য তো আমাদের কাছে খুব ছোট মনে হয় নাকি মনে হয় না ছোট ছোট মনে হয় প্লেটের মতো মনে হয় সূর্য কি আদৌ ছোট 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বলেন 13 লক্ষ গুণ আচ্ছা ব্যাটেলজুইস নামে একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় মনে হয় খুব একটা বড় হয়নি জোরে কর সুবহানাল্লাহ কত গুণ 33 কোটি গুণ আচ্ছা এরকম কিছু আরো তারকা আছে প্রক্সিমা সেন্টরাই আছে না যারা ভূগোল মহাকাশ এগুলো নিয়ে চিন্তা করে আচ্ছা প্রক্সিমা সেন্টরাই আলফা সেন্টরাই বেটেলজুইস এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি গ্যালাক্সি এরকম গ্যালাক্সি একটা কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রাখছেন মহাশূন্য কি ঝুলায় রেখেছে আচ্ছা এখন আচ্ছা আমি কি এটা আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম আকাশ কি পাইছি আকাশ পাওয়া গেছে মহাশূন্যের কথা বলতেছি আচ্ছা পৃথিবীতে একটা দ্রুতগামী যানবাহন আবিষ্কার হয়েছে বানানো হয়েছে অ্যাপোলো 11 অ্যাপোলো 11 যার গতি হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার কত কিলোমিটার 11 এবং মিনিটে চলে হলো 660 কিলোমিটার ঘন্টায় চলে 39,000 কিলোমিটার আচ্ছা যদি কেউ এই অ্যাপোলো 11 এ চড়ে এই নিকটতম তারকা প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায় তার সময় লেগে যাবে হলো 115,000 বছর যাবেন কে কে কোন যাওয়ার কি উপায় আছে আচ্ছা গেল তাহলে এই গ্যালাক্সি সুপারনোভা ব্ল্যাক হোল তারপরে এই যে সবগুলো এগুলো সব কি আকাশে না মহাশূন্যে এরপর আছে আকাশ কি কয় নাম্বার আকাশ বলেন কয় নাম্বার আকাশ প্রথম আসমান প্রথম আসমানের পর আবার মহাশূন্য এরপর আবার দ্বিতীয় আসমান এরপর আবার মহাশূন্য এরপর আবার তৃতীয় আসমান এরকম করে ষষ্ঠ আসমান এরপরে আসে হলো সিদরাতুল মুনতাহা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কোরআনে এই সিদরাতুল মুনতাহার এই গাছের কথা আছে না নাই রাসূল যে গেছেন আইন্দা সিদরাতুল মুনতাহা সেই জায়গায় গিয়ে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এরিয়া শেষ আমি আর পারবো না আমি গেলেই জলে পুরো সরকার হয়ে যাব আপনার জন্য আরেকটা স্পেশাল ফ্লাইট আসতেছে জোরে কান সুবহানাল্লাহ এরকম ফ্লাইট তো এখন সরে সবাই অহরহ নাকি রসুল যা দিয়ে গেছেন রসুল যা করে গেছেন পৃথিবীর কোনো মানুষ আর কখনো করতে পারবে না জোরে কান সুবহানাল্লাহ রসুল যা দেখেছেন পৃথিবীর কেউ তা দেখতে মার্কুনি ফেরোনে জেমস ওয়াট কোপারনিকাস আইনস্টাইন ডালটন গ্যালিলিও কত বড় বড় বিজ্ঞানী আছে না এরা দুই একটা তথ্য দিয়া মহাবিজ্ঞানী হয়ে গেছে রসুল গেলেন কোথায় আল্লাহু আকবার
সিদরাত আল মুনতাহা চলে গেছে জিবরাইল বিদায় রাসূল একা চলে গেছে আরশ আযীমে চলে গেছে আরশ আযীম কোথায় সাত আসমানের উপরে আরশ আযীমে সিংহাসনে আর রহমান ওয়ালা আরশ ইস্তাওয়া তিনি সমাসীন আছেন যখন সুবহানাল্লাহ এখন প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান কত বড় রাসূল বলেছেন মরুর সাহারার ভিতরে যদি কেউ একটা আংটি ফেলে দেয় সাহারার তুলনায় আংটি যত ছোট প্রথম আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তেমনি ছোট জোরে করে আল্লাহু আকবার মাথায় খেলে আর মাথা কি আর খেলে মাথা শেষ তাহলে আল্লাহ কোথায় আছেন কোন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে আমি যেখানে আছি আমার আরশ আযীম যেখানে তার পাশেই তোমাকে ঘর বানায় দেব তাহলে সেই ঘর বানা সেই ঘর নিতে হলে এই ঠাট্টুক মেরে দুই একটা সেজদা মারলে কি পাওয়া যাবে তাহলে দেখেন পজিশন প্লটটা কোথায় আমেরিকার একটা প্লট নেওয়ার জন্য লন্ডনে একটা বাড়ি কেনার জন্য ইতালিতে একটা বাড়ি করার জন্য কত চিন্তা করি আমরা কত স্বপ্নের দেশ আমেরিকা কত কি চিন্তা আর আল্লাহ বলছেন বান্দা এমন কিছু কাজ আছে যে কাজ করলে পরে আমার ঘরের সাথে তোকে ঘর বানায় দেবো যা সবাই কি নিতে রাজি আছেন কয় নাম্বার জান্নাত নেবেন বলেন কয় নাম্বার বলেন কয় নাম্বার একটা তাহলে এই আজকে সূরার নাম কি বলেন সূরাতুল আলা সূরাতুল আলা তাহলে আল্লাহ কি উপরে না সবচেয়ে উপরে তাহলে সবচেয়ে উপরে যা আছেন বোঝা গেল তার উপরে আর কেউ আমার দিকে তাকান একটু কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কার জিকির করো তুমি কার তাসবিহ পড়ো তুমি কার নামটা নাও দেখবেন কিছু পোড়া কপাল আছে সারাদিন নেতার নাম নাই আল্লাহর নাম নেওয়ার সময় নাই মরে গেলে আজকে তুমি শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দার ফাহদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া জোরে বলুন আল্লাহু আকবার সবচেয়ে বড় যিনি তার আপনি তাসবিহ জপেন যিনি সৃষ্টি করেছেন সমস্ত রক্ষা করেছেন যিনি তৃণ জন্মান আবার এটাকে খড়কুটা করে ফেলেন তিনি কে জমিতে আমরা ধান লাগাই আসি বীজ লাগাই আসি এটাকে আবার শুকনো করে ধান বানায় দেন কে ওঠে কারা ও ভাই ভাই গো বসেন একটু বসেন না আমি কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের একটু বসেন না আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন শোনো আমি তো সেই মহান রব যে রব আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি আবার এটাকে সমত রক্ষা করেছি দুটো চোখ দিয়েছেন কম বেশি না লেভেল করে দুটো ভ্রু দিয়েছেন কম বেশি না লেভেল করে দুটো হাত দিয়েছেন কম বেশি না লেভেল করে সব কিছুকে লেভেল করে আমি তোমাকে বানিয়ে দিলাম শুকনো করে দিলাম কাঁচা তৃণকে আমি শুকনো করে দিলাম ধান লাগাও আবার এটাকে শুকনো করে তোমার বাড়িতে একদম শুকনো করে পাঠায় দিলাম এই ক্ষমতা কার আল্লাহ তাআলার সে আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার তুমি জিকির করো আমার তুমি তাসবিহ জপো এর মাঝখানে একটা আয়াত ঢুকে পড়ছে সেটা হলো আমার নবীজি একদিন নামাজ পড়তে নিয়ে একটা সুরার আয়াত কিছু বাদ দিয়ে ফেললেন কে কে বাদ দিয়েছেন কে বাদ দিয়েছেন বলেন রসুল 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 নামাজ পড়তে নিয়ে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে তার সাহাবী একজন নবীর পিছনে লকমা দেওয়ার সংস্কারও আছে আছে বলে যদিও বাদ পড়ে গেছে কিন্তু লকমা কেউ দিলেন না নামাজ যখন শেষ হয়ে গেছে একজন সাহাবী উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কয়েকটা আয়াত বাদ গেল আপনার এগুলো আয়াত কি মনসুখ হয়ে গেছে নাকি রহিত হয়ে গেছে নাকি আমার রাসূল বলছেন সাহাবী রে তুমি আমাকে যে কথা বলছো আমি বাদ দেই নাই কিন্তু বাদ তোমার পড়ে গেছে ভুল হয়ে গেছে আমার বাদ পড়ে গেছে এগুলো তো রহিত হয় নাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন হে রাসূল আপনি চিন্তা করবেন না এখন থেকে সানুকরি ওকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ
আমি আপনাকে পড়িয়ে দেব আর ভুলবেন না যদি কে চান যদি কে চান বলেন ইল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি কখনো ভুলবেন না আপনাকে আমি পড়িয়ে দেব এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো আজকে যে 6 জন হাফেজ আজকে আমরা দস্তার বন্ধ দিলাম তারা কি মুখস্থ করেন আল্লাহ মুখস্থ করায় দেয় আল্লাহ মুখস্থ করায় দেয় আমার নবীজি একবার বারবার অস্থির হয়ে যাচ্ছেন কোরআনটাকে মুখস্থ করার জন্য বারবার জিহ্বায় তিনি আওড়াচ্ছেন আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি হে রাসূল আপনার জিহ্বা আপনি বারবার নড়াবেন না আপনি চিন্তা করবেন না অস্থির হবেন না আমি আপনার সিনার মধ্যে কোরআন গোটা কোরআন ঢুকায় দেব জমা করে দেব অতএব হাফেজদেরকে ছোট চোখে দেখার কোনো সুযোগ সুযোগ যে হাফেজদেরকে অ্যাংকার করে এ বেয়াদব হাফেজদের সম্মান আমি মনে করি পৃথিবীতে এক নম্বর সম্মান হচ্ছে হাফেজদের হাফেজ তো হাফেজ আল্লাহ সবাইকেই তকদির জুটায় দেয় না হাফেজরা কই হাফেজরা কই হাফেজরা কই কই গেছে ওই দিক চলে গেছে আচ্ছা হতে ব্যস্ত আছে আল্লাহ তুমি সাত হাফেজের সিনায় 30 পারা কোরআন আজীবন আমৃত্যু সিনাই রাখার তৌফিক দিয়ে দেন আমিন জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা সূরা আলা যখন ধরেছি আয়াত সূরাতে একটা হক আছে হকটা শেষ করা দরকার না আচ্ছা বসেন সবাই আমাকে সহযোগিতা করেন আপনি গেলে তো আমার সহযোগিতা হবে এটা বিরোধিত হয়ে যায় আবার রাগ করেন না বাবা শক্ত করে বলুন তাহলে সফল হতে হলে এক নাম্বার কাজ হলো মান তাজাক্কা যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে নফসের রোগ আছে না নাই নফসের রোগ হলো হিংসা নফসের রোগ হলো গীবত নফসের রোগ হলো মিথ্যা সাক্ষী দেওয়া নফসের রোগ হলো পরস্বীকাতরতা করা নফসের রোগ এরকম বহু আছে না নাই বলেন নফসকে পরিশুদ্ধ করতে হবে একই কথার এক জায়গায় বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার নফসকে আমরা শুদ্ধ করব আমরা সফল হয়ে যাব নাম্বার দুই হলো যিকির اسم ربه জিকির করব কার নামে আল্লাহর নাম আরো আছে না নাই রহমান কার নাম রহিম কার নাম গফফার কার নাম গফুর কার নাম সব কার নাম আল্লাহর সে আল্লাহর নাম ধরে ডাকব কিন্তু আজকে ঢাকা থেকে আসতেনি একটা বাসের সামনে এলাকা দেখলাম ইয়া খাজা বাবা আছে না নাই তাহলে এটা কি আল্লাহর নাম হলো নাকি আল্লাহ বলছেন সফল যদি হতে চাও কোনো বাবার নাম নিবা না কোনো দরবারের নাম নিবা না কোনো ব্যক্তির নাম নিবা না তুমি নিবা ওয়া যাকারাস রাব্বিহি তুমি তোমার রবের নাম নিবা আল্লাহর নাম নিবা বিসমিল্লাহ বলবি বিসমি একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য আল্লাহর নামই হতে হবে আমরা যদি গরু কুরবানির সময় যদি বলি বাবার নামে দিলাম ওই পশু খাওয়া হালাল না হারাম হবে আজ থেকে হালাল না হারাম হবে হারাম হয়ে যাবে পশু কুরবানিতে আল্লাহু আকবার আল্লাহর নাম দিতে হবে তাহলে হালাল হয়ে যাবে সব নামে সব জায়গায় আল্লাহর নামটা দিতে হবে জিকির করতে হবে উঁচু উঁচু জায়গায় যখন উঠবো আমরা আল্লাহু আকবার বলবো নিচের দিকে নামবো সুবহানাল্লাহ বলবো জমিনে চলতে যাব তখন বলবো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
الحمد لله لا إله إلا الله তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে ঠিক কি না তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পাই কোন ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত আস্তে মারহাবা বললেন না ভুলে গেছেন মনে হয় আচ্ছা তাহলে তিনটা কাজ আমরা শিখে যাব কয়টা কাজ বলেন এক নাম্বার নফসকে শুদ্ধ করব আমরা জোরে বলি ইনশাআল্লাহ নফসকে গোসল করায় দেব তাকওয়ার পানি দিয়ে কিসের পানি দিয়ে তাকওয়ার পানি দিয়ে নফসকে কি করাবো গোসল করায় দেব পরিষ্কার করে ফেলব মরিচা ধরে লোহায় কখন বলেন লোহায় মরিচা কখন ধরে যখন লোহা কোথায় থাকে মাটিতে চলে যায় লোহার মরিচা ধরে যেমন তেমনি নফসের কিছু মরিচা আছে না নাই আর সেই মরিচা দূর করার একমাত্র উপায় হলো কার জিকির করা আস্তে বলুন কার জিকির করা না বাবার নাম নেওয়া খাজা বাবা দরবার কোথাও যাওয়া যাবে যেতে হবে কার দরবারে আল্লাহ নাম্বার তিন আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লা এরপরে কি ফাসাল্লা এরপরে তোমার কাজ হলো নামাজ পড়া কি পড়া নামাজ সালাত আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন নমাজ পড়বেন তো সবাই বাড়িতে মা বোন আছে তো নাকি সবার নামাজ পড়ার দরকার আছে না নাই আচ্ছা এখন একটা বিষয় একটু বাদ পড়ে গেল আলোচনার অপূর্ণতা থেকে গেল সেটা হলো নফস একটা বিষয় রূহ আছে না রূহ আচ্ছা আবার কলব আছে না কলব এই তিনটা কি বলেন আমরা কিন্তু এটা কিন্তু কাছাকাছি মনে হয় কাছাকাছি মনে হয় না নফস রূহ আর এটা কি কলব তিনটাই কাছাকাছি মনে হয় কিন্তু কাছাকাছি না একটু ডিফারেন্স আছে কিন্তু এই আলোচনাগুলো একটু কঠিন তো রাত হয়েছে মানুষ কষ্ট পাচ্ছে মনে হয় নাকি আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ নফস হচ্ছে ইহকালীন চেতনা নফস কি ইহকালীন চেতনা আর রূহটা হলো পরকালীন চেতনা পরকালমুখী নফস করতে চায় রূহ এসে বাধা দেয় আর কলব হচ্ছে পরিবর্তনশীল একটা হচ্ছে লেজিসলেটিভ আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকটা হচ্ছে ফেডারেটিভ একটা হচ্ছে আইন প্রণয়ন বিভাগ আরেকটা হচ্ছে প্রশাসনিক বিভাগ আরেকটা হচ্ছে বাস্তবায়ন বিভাগ মানে নফস আগে কি করে প্ল্যান করে রূহ বাধা দেয় প্রশাসনিক আর কলবটা হলো বাস্তবায়ন করে জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো আমরা ইয়া বলেন সবাই ইয়া মুকাল্লিবাল কুলুব বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এর অর্থ হচ্ছে হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ তুমি আমার অন্তরকে পরিবর্তন না করে দীনের উপরে সাবেত রাখো স্থায়ী রাখো জোরে বলে আমিন এই দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই অন্তরকে ঠিক রাখার জন্য সবচেয়ে বড় কাজ হলো আজান শুনলেই সবার আগে ফার্স্ট ঘুম থেকে উঠি কোন নামাজ বলেন কোন নামাজ কাজা হবে কারো কাজা করা যাবে না বাদ দেওয়া যাবে না মা আপনার দিনটা যদি সেজদা দিয়ে শুরু হয়ে যায় আপনি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার শামিল হয়ে যাবেন নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না দিনকে কখনো যদি আপনি ধ্বংস করতে চান নামাজ ছেড়ে দেওয়াটাই যথেষ্ট হয়ে যাবে
ومن تركها فقد هدم الدين যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিনকে নিজের হাতে ভেঙে চুরমার করে দিল নামাজ আমাকে আপনাকে পড়তে হবে সন্তান স্কুলে গেল না স্কুলে গেল তার জন্য আপনি খোঁজ খবর রাখলেন আপনি পিতা সন্তান নামাজ পড়লো না ছাড়লো তার জবাব দেবার জন্য বাপ মাকে সতর্ক থাকার দরকার আছে না নাই আছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই তিনটা কাজ যদি কোনো বান্দা করতে পারে আল্লাহ বলেন সফলতা আমি তার হাতে দিয়ে দেব আমি তাকে পুরস্কার দিয়ে দেব আল্লাহ এরপরে বলেন কিন্তু তোমরা কি করো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে পড়ে যাও দুনিয়ামুখী বেশি হয়ে যাও বিক্রি করতেছো মালামাল বিক্রি করতে করতে আজান হয়ে গেছে কাস্টমার বেশি চলে আসছে বিক্রি করতে করতে আজান শেষ নামাজও শেষ কাস্টমার তো ফরে না নামাজও গেল ব্যবসার মধ্যে সময় চলে গেল আল্লাহ বলছেন না রে না ও বান্দা তুমি এমনটা করতে যেও না দুনিয়াকে বেশি প্রাধান্য দিতে যেও না কারণ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ বলছেন আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং আখিরাতটাই হলো অবশিষ্ট এটাই থেকে যাবে এই জন্য আখিরাতের চিন্তা মাথায় নিয়ে সবার আগে আমরা কাজ করব দুনিয়ার কাজ না আখিরাতের কাজ দুনিয়ার কাজ না আখিরাতের কাজ হয়তো বলবেন দুনিয়ার কাজ কি দুনিয়ার কাজের মধ্যে আখিরাত আছে না নাই বলেন আছে বইয়ের সঙ্গে আপনি থাকবেন এটা আখিরাতের কাজ ব্যবসা করবেন এটা আখিরাতের কাজ কিন্তু কার আইনে আসতে বলবেন না কার আইনে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা